সাকিবের বুদ্ধিমত্তায় ম্যাথুসের টাইম আউট। এবার মুখ খুললেন মাশরাফি। শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস হয়তো নিজেকে দুর্ভাগা মনে করতে পারেন, কোনো বল না খেলে সাজঘরে ফিরতে হয় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে সমাপ্ত হওয়া প্রথম ব্যাটসম্যান হয়েছেন তিনি। নষ্ট এক হেলমেট নিয়ে মাঠে ঢুকে পড়েন ম্যাথুস। পরে আরেকটি হেলমেট আনা হয়েছিল, কিন্তু সেটিও ম্যাথুসের সঙ্গে মানানসই হয়নি। নিয়ম অনুযায়ী একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে 3 মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে, কিন্তু ম্যাথুস হতে পারেননি। তাই বাংলাদেশের আপিলের আলোকে রেফারিরা তাকে বিদায় করেন। ম্যাথুসের এই আউট নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এত বছর টাইমড আউটের প্রয়োগ দেখে আইন প্রণয়নকারীরা গর্বিত হতেন বলে মনে করেন তিনি। এদিন নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় 150 বছরের ইতিহাসে 19,657 ম্যাচে এসে প্রথম টাইম আউট এটি। এত বছর আগে যারা আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।